আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, এরপরই বাগদেবীর পুজোর দামামা বেজে উঠবে। এ নিয়ে মূর্তিপাড়ায় মৃৎশিল্পীরা ব্যস্ত প্রতিমা তৈরির কাজে এবং শেষ তুলির টান দিতে, কিন্তু প্রতিমার চাহিদা কম থাকায় ক্ষতির শঙ্কায় মৃৎশিল্পীরা। প্রতি বছরই এই সময়ে মৃৎশিল্পীরা বুক ভরা আশা নিয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত থাকেন। উদ্দেশ্য তাদের একটাই, হয়তোবা এবার তাদের আয় উপার্জনটা ভালো হবে। কিন্তু এই আয় উপার্জনের বাধা হয়ে দাঁড়ালো করোনা পরিস্থিতি এবং গ্রাম পাহাড়ে কাজ ও খাদ্যের অভাব। তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন মূর্তিপাড়া যেমন শিববাড়ি, সুকান্তপল্লী সহ বিভিন্ন এলাকা ঘুরে যা প্রত্যক্ষ করা গেল তাতে মৃৎশিল্পীরা বলছেন, এবছর অন্যান্য বছরের মতো তেমনভাবে প্রতিমা তৈরির অর্ডার পাননি। প্রতিমা তৈরির আনুষঙ্গিক জিনিসপত্রের দামও আকাশ ছোঁয়া। তাছাড়া মৃৎশিল্পের কাজে নিয়োজিত শ্রমিকদের পারিশ্রমিকও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। করোনার কারণ ছাড়াও গ্রাম পাহাড়ে মানুষের হাতে টাকা নেই, কাজের অভাবে চলছে চরম আর্থিক অনটন। এর ফলে মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখছেন তারা। কাল কাইলো কিছু লোক ওই বসা আগে তো অনেক মুক্তিবদ্ধ একদম কম ওই না টাইম পালে তো পনেরোটা অল মানে সাইটটা বলবো চলতে খুব অসুবিধা হয়ে যেত তো দাম তো আকৃষ্ট এর যে সুতলাম তো আমরা 140 টিয়া অনবাই মানে 160 টিয়া 70 টিয়া কেজি বাঁধানো লাগে একটা 200 টাকা এই বাঁধান দাম লাগা 150 টাকা 200 টাকা আছে আবার আর কামলা আগায় তো 350 টাকা অন লাগা তোমার 500 টাকা ওর সব দিকে আমরা সেটা আস্তে আস্তে রিপোর্ট চ্যানেল 3 রাত।